আমরা চলে এসেছি আমাদের মিষ্টি ওপেনের ফার্স্ট ভিডিও নিয়ে। তো আমার সাথে রয়েছে পাপাই, আমার সাথে রয়েছে আমার ভাই, ঠিক আছে? তো আপনাদের একবার হিস্ট্রিটা বলে রাখি জায়গাটার। আমরা এই জায়গার ডাইরেক্ট লোকেশনটা আমরা ইন্ডিকেট করতে পারছি না, বিকজ এই এখানকার আমরা যাদের সাথে কথা বলেছিলাম তারা আমাদের অনেকবার করেই বারণ করেছিল এই জায়গাটায় আসতে, তবু আমরা নিজেদের রিস্কে এসেছি। তারা বলে দিয়েছিল এখানে যাবে নিজেদের দায়িত্ব সম্পূর্ণ। তো আমরা এসেছি, অ্যাট ফার্স্ট আপনাদের এই পুকুরটা দেখিয়ে রাখি, আপনারা দেখতে পাচ্ছেন কি না যাই না, এই যে এই পুকুরটা, এই পুকুরটা নিয়ে অনেক হিস্ট্রি আছে, এর আশেপাশে অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে, বা এই পুকুর থেকে অনেকে অনেক কিছু এরকম কিছু দেখতে পেয়েছে যেটা অনুভবও করেছে, যেটা নর্মাল না, অ্যাকচুয়ালি যেটাকে নর্মাল বলা যায় না। তো সেটাকে নর্মালি বলা চলে না, কারণ এখানকার লোকেদের মুখে যা শুনেছি, অনেকদিন আগে একজন এখানে রাত্রিবেলা করে বাড়ি ফিরছিল, তো হঠাৎ করেই আমরা ঠিক যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গার এখান দিয়ে একটা চাপা কান্নার আওয়াজ তারা পেয়েছে। তো লোকটা প্রথমে হয়তো ভয় পেয়ে গেছিল, কিন্তু তারপর যখন দেখতে এসে সে এরকম কিছু দেখেছে ওখানে, মোটামুটি 7 দিন মতো তার অবস্থা সত্যি খুব খারাপ ছিল। আমরা সেই লোকটার সাথেও কথা বলেছি, তো লোকটা একটা কথাই বলল যে এখানে না আসতে, তবু আমরা নিজেদের রিস্কে এখানে এসেছি, সম্পূর্ণ নিজেদের দায়িত্বে, ঠিক আছে? তো আসুন আপনাদের আশপাশটা একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো জানি না অন্ধকারে কতটা দেখতে পাবেন, কারণ আমাদের এই শ্যুটটা করার কোনো মানে সেরকম কোনো প্ল্যানিং ছিল না। তো আমরা আসছিলাম, এখন রাত 12:15, তো আমরা আসছিলাম, তো ভেতরের রাস্তা যখন ধরেছি তখন আমার বন্ধুরা বলল যে ধরেছি যখন চ এই জায়গাটা একটু কভার আপ করে নিয়ে যাই, ফোনের আলোয় যতটুকু হয়, তো আমরা ততটুকুই কভার আপ করতে পারবো। তো দেখুন পাপাই, কি হলো ভাই এটা, পাখিটা কি হবে, এত কিছু একটা বাদুড় হতে পারে, ঠিক আছে, জানি না, বাদুড় হতে পারে, ভয় পাওয়া সেরকম কিছু নেই, আবারও কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না আমরা। তো দাঁড়া পাপাই, পাপাই দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে একটুখানি দাঁড়িয়ে না, বাদুড় ফাদুর কিছু হয়তো হবে, ঠিক আছে? তো পাপাই মোটামুটি ভয় পাচ্ছে, বোঝাই যাচ্ছে। তো আমরা দেখাবো আশেপাশটা একটুখানি ঘুরিয়ে, তো দেখতেই পাচ্ছেন আশপাশটা পুরোটাই পুরো অন্ধকার জঙ্গল। তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন। হ্যাঁ ভাই, যাই না কেন বেরোতে বলছে, বেরো 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 ভাই বেরো, তো আমরা জানি না একটু আগে কি হয়েছিল ওখানে, তো কিছু একটা হয়েছিল, তো আমরা সবাই এখান থেকে এখন বেরোনোর চেষ্টা করছি। তো জানি না কিছু একটা পাপাই কিছু একটা দেখেছিল, যার জন্যে পাপাই ওখানে আর থাকলো না, আর কিছু আওয়াজও হচ্ছিল এরকম কিছু, তো আমি বলতে পারবো না, ফিলিংসটাই পুরো আলাদা ছিল। তো জানি না আপনাদের কতটা দেখাতে পারবো ভিডিওর মধ্যে, কিন্তু কিছু একটা ছিল ওখানটা, তো সামনেও যাই না, তো সাথে থাকুন। তো গুড মর্নিং গাইস, আপনারা ভিডিওতে যেরকম দেখেছেন, কালকে যতটুকু আপনাদের দেখাতে পেরেছি বা যতটুকু আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন, আমি জানি না আপনারা পুরোপুরি সেটা বিশ্বাস করবেন কি না বা ঠিকঠাক বুঝতে পারবেন কি না, বাট ভিডিওতে যতটুকু দেখতে পেয়েছেন তার থেকে অনেক বেশি কিছুই ঘটেছিল। যেহেতু আমাদের কাছে প্রপার প্রিপারেশন ছিল না বা আমাদের সেরকম প্ল্যানিংয়ে যায়নি, তাই জন্যে আমরা আপনাদেরকে দেখাতে পারিনি পুরো ভিডিওটা, কিছুটা দেখাতে পেরেছি, কারণ ফোন দিয়ে তো এতটা শ্যুট করা সম্ভব না, ফ্ল্যাশ লাইট ছিল না, যতটুকু করেছি ফোনের ফ্ল্যাশ লাইটের মাধ্যমে করেছি, ফোনের ক্যামেরার মাধ্যমে করেছি। তো ভিডিওটা আপনারা যেরকম দেখলেন, আমরা যে জায়গাটায় গেছিলাম আগেই বলেছি প্রাইভেসি কারণে লোকেশনটা প্রপার ইন্ডিকেট করতে পারবো না, তো এতটুকু বলে রাখি যে জায়গাটা গেছিলাম ওখানে আশেপাশের লোকেদের সাথেও কথা বলেছিলাম ভিডিওতে যেরকম বলেছি,
তো জায়গাটা খুবই ভয়ানক ছিল, আর আমাদেরকে বারণও করা হয়েছিল ওই জায়গাটায় যেতে, কিন্তু তাও আমরা সম্পূর্ণ নিজেদের রিস্কে গেছি। কিন্তু যাওয়ার পর যখন আমরা কভার আপ করছিলাম, ভিডিওটা বানাচ্ছিলাম, হঠাৎ করেই মানে পুকুর, ওই পুকুরটা যেটা দেখেছেন ওই পুকুরে কিন্তু একটাও মাছ নেই, ওই পুকুরে কোনো মাছ চাষ হয় না। ঠিক এই কারণেই অনেকে অনেক কিছু দেখতে পেয়েছে, অনেক স্টোরি আছে, তাই জন্য এই পুকুরে মাছ চাষ হয় না, কেউ মানে কেউ করার সাহস দেখায় না। তো হঠাৎ করেই আমরা দেখি মানে পুকুরের মধ্যে কিছু আওয়াজ আছে, যেরকম ঢিল পড়লে বা কোনো মাছ লাফালে যেরকম আওয়াজ হয়, আওয়াজ হচ্ছে। প্রথমে তো ভেবেছিলাম বাদুর ফাদুর কিছু হয়তো, ঠিক আছে। তো তারপর দেখি আস্তে আস্তে আওয়াজটা অনবরত বেড়েই চলেছে, অনবরত ঢিল পড়েই চলেছে পুকুরের মধ্যে। আর তার চেয়েও বড় কথা, তো আমরা ওখান থেকে যখন বেরোচ্ছি, পাপাই হঠাৎ করেই কিছু একটা দেখেছে। পাপাইয়ের সাথে পরে যখন বেরিয়ে কথা বললাম, পাপাই বলছে যে ভাই আমার পেছন দিয়ে অনবরত দু তিনবার মনে হচ্ছে কেউ যেন হেঁটে বেরিয়ে যাচ্ছে, আমার সাইড দিয়ে, আমার পেছন দিয়ে মনে হচ্ছে কোনো একটা শ্যাডো আমি দেখতে পাচ্ছি, প্রপার একটা শ্যাডো মতো চলে যাচ্ছে, অনবরত কেউ মনে হচ্ছে হেঁটে বেরিয়ে যাচ্ছে। তো এই কারণেই আমরা ওখানে আর স্টে করলাম না, বেশি ভিডিওটা বানাতে পারিনি। ভিডিওটা খুব বেশিক্ষণের হয়তো হয়নি, কারণ আগেই বলেছি আমাদের প্ল্যানিং ছিল না সেরকম কোনো ভিডিও বানানোর, জাস্ট আমরা একটুখানি কভার আপ করতে গেছিলাম যে কদ্দূর কী হয় না হয়। তো এক্সপিরিয়েন্সটা সত্যি একটু অন্যরকম ছিল, যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি, যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। তো নেক্সট ভিডিও অবশ্যই আসবে, আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের প্রপার প্রিকশনের সাথে, সব কিছু অ্যারেঞ্জমেন্টের সাথে সব কিছু ভালোভাবে দেখাতে পারবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মিস্ট্রি ওপেন, কিংস আউট।